রবিবার ছিল বিশ্ব পিতৃদিবস। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পিতৃদিবস উপলক্ষে পিতার ছবিতে ভরপুর। যে সকল অসহায় পিতারা এদিন বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন, তাদের কাছে পিতৃদিবস নিছক লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। আমরা জানি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমংতপ, পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতা পিতা হলেন আসল গুরু। মাতা পিতা রুষ্ট হলে দেবতারও ক্ষমতা নেই তাদের অভিশাপ থেকে সন্তানকে রক্ষা করে। এখনকার দিনে পিতামাতার বয়স হলে অনেক সন্তানই ভাবে বাবা মা এক প্রকার আবর্জনার মতো। এরা বাড়িতে থাকলে বাড়ি অপরিষ্কার হবে। যে সন্তান পিতার হাত ধরে হাঁটতে শিখেছে, সেই সন্তান বড় হয়ে বাবার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে যান। সেই সন্তান একবারও ভাবেন না তিনিও একদিন বৃদ্ধ হবেন। তারও হয়তো আশ্রয় হবে কোনো এক বৃদ্ধাশ্রমের ছোট ঘরে। এদিন পূর্ব বর্ধমান জেলার কালনার একটি বৃদ্ধাশ্রমে অসহায় এক পিতা প্রদ্যুৎ সেন অভিমান করে জানান, বার্ধক্য চলে এলে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেবার আগে নিজেই বেরিয়ে আসা অনেক সম্মানজনক। অসহায় আরেক পিতা জয়দেব ঘোষ জানান, আঘাত পেতে পেতে তিনি আজ বাকরুদ্ধ হয়ে গেছেন। সারাদিন বৃদ্ধাশ্রমে জানলায় দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়ে থাকেন, কখন তার ছেলে এসে দুহাত ধরে বলবে, বাবা বাড়ি চলো। এই বৃদ্ধ বয়সে বাড়িতে থেকে নাতি নাতনির সঙ্গে সময় কাটানোর সময়। কিন্তু বৃদ্ধাশ্রমের এই বৃদ্ধারা বাঁশিতে তাদের মনের বেদনার সুর তুলেছেন, কেউ আবার আপন মনে প্রকৃতির সাথে কথা বলে চলেছেন। এইসব অসহায় বৃদ্ধদের পিতৃস্নেহে আশ্রয় দিয়েছেন কালনার 2 নম্বর ব্লকের সমাজসেবী প্রণব রায়। ছেলেদের কর্তব্য এখন যাতে এই আবর্জনা ঘর থেকে তাড়াতাড়ি দূর হয়, আর যৌবনে যা হয় সেটাই এখন ওইটাই, কে মা কে বাবা কে এইসবের কোনো বালাই নেই। মানে কথা হারিয়ে গেছে, বর্তমানে হারিয়ে যাচ্ছে, এর মধ্যে কথা আর লুকিয়ে থাকে না। মানে ধাক্কা খেতে খেতে আজ আমরা এমন একটা স্তরে পৌঁছে গেছি
যেখানে আর কোনো আমরা যেহেতু গ্রাম্য পরিবেশ থেকে এসেছি সেহেতু সম্পত্তির ব্যাপারে থাকতে পারে। আমাদের মানে সম্পত্তি লিখে দেওয়াটাও ভুল, ভুল নিশ্চয়ই ভুল পাবি। আমি জানি আমার সম্পত্তি আমার সন্তানদেরা পাবে। হ্যাঁ, তা আমি লিখে দেবো কেন, এই মুহূর্তে আমি লিখে দিয়ে আসবো কেন ওদেরকে? কি কারণে এসছি বললে ভুল হবে, ওটা কোনো কারণ নেই। স্ব ইচ্ছা এসছি, কেউ আমাকে তাড়িয়ে দেয়নি। স্ব ইচ্ছা এসছি, সময় যখন আমার হলো তখন আমি আমার স্বনির্ভর হয়ে নিজে খুঁজে বেরিয়েছি, খুঁজে বেরিয়ে আমি নিজের জায়গায় পৌঁছে গেছি। আর এখান থেকে আর যেতেও চাই না, আর খুব শান্তিতে আছি, যে শান্তিটা 40-45 বছরে পাইনি। সেই শান্তিটা 45 বছর কী স্ত্রী, কী পুত্র, কী বউ, কী নাতি, কী পুতি, যেটা পাইনি সেটা আমি এখানে পাচ্ছি। আর আশা করবো আরও পাবো। আমি যেতে ইচ্ছা করে না বাড়ি? না, আমার মনেও পড়ে না কিছু 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 মনে পড়তো নাতি নাতনির কথাগুলো, সেগুলো এখন তারা জ্ঞানই নেয় না। এখন তারা বড় হয়ে গেছে, তারা দাদু বলে কী দিই সেটাই জানে না। ছেলে মেয়েরা, ছেলেরা বউয়েরা ছেলে পিলেকে মারণ করে দিয়েছে, ফোন করবি না। দাদু বলে কেউ নেই নাকি? দাদু বলে তাদের কাছে কেউ নেই না, আছে হয় দৌড়া, সেটা জানতে যায় না আর কি। ফ্যামিলি মেম্বারটাকে বাদ দিচ্ছে না, কালকে বড় হয়তো জিজ্ঞেস করতে পারে আমার দাদু কোথায়, তোমরা যে দাদু দাদু বলছো দাদু কোথায়, তার একটা প্রশ্নচিহ্ন তো থাকবে। সবারই দাদু আছে, আমার দাদু নেই, সেই জন্য তাদেরকে ওরা অফসাইডে নিয়ে গেছে, অন্য কিছু দিয়ে ঘুরিয়ে দিয়েছে, যাতে দাদু বলে কোনো জিনিস আছে বা কেউ আছে সেটা যেন জানতে না পারে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।